সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের অনুসারী ঈশ্বরদী উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ইউএনও সুবীর কুমার দাস। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ সভায় ঈশ্বরদীতে বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, সিনিয়র সহসভাপতি আবু তালেব ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় ঈশ্বরদীর সকল মানুষের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানে প্রশাসন সব রকম চেষ্টা করবে বলে আশ্বস্ত করেন ইউএনও সুবীর কুমার দাস। বাট আমার থেকে আমার কাছে যদি কখনো কোনো সাধারণ মানুষ